নমস্কার, আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পগুচ্ছ। গল্পগুচ্ছের আজকে নিবেদন, সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়ো কীর্তিকলাপ সিরিজ থেকে সংগৃহীত তারিণী খুড়ো ও ঐন্দ্রজানী। গল্প পাঠে গল্পের সূত্রধর সৈকত তালুকদার, তারিণী খুড়ো, কৌরব ভট্টাচার্য, ন্যাপলা সৌরভ বণিক, চমকলাল অনিরুদ্ধ মাসির, তারাপুরের রাজাবাবু ঋষভ ভট্টাচার্য, তান্ত্রিক সৌরভ মণ্ডল, আবহ সত্যজিৎ প্রামাণিক, মূল ভাবনায় সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের গল্প, সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়ো ও ঐন্দ্রজালী। কই আর সব কই, সবাইকে খবর দে, নিলে গপ্প জমবে কি করে? আমি বললাম, খবর পাঠানো হয়ে গেছে খুড়ো, এই এসে পড়ল বলে। তাহলে এই ফাঁকে চাটা বলে দে। বললাম, তাও বলা হয়ে গেছে, দুধ আর চিনি ছাড়া চা। ভেরি গুড। মিনিট তিনেকের মধ্যেই ন্যাপলারা এসে পড়ল, বলল ম্যাজিক দেখতে গিয়েছিল, অর্ণ অব দি গ্রেট, খুব ভালো লেগেছে। খুড়ো বলল, ম্যাজিকের কথাই যদি বলিস তাহলে তোদের বলেই ফেলি, আমি কিছুকাল ম্যাজিশিয়ানের ম্যানেজার ছিলাম। অবশ্যই তোরা তখন জন্মাসনি। কি নাম ম্যাজিশিয়ানের? ন্যাপলা জিজ্ঞেস করল। আসল নাম জানি না, তবে স্টেজের নাম ছিল চমকলাল, বাঙালি না, পশ্চিমের লোক, বছর পঁচিশেক আগের কথা, খুব নাম করেছিল, ম্যানেজারের জন্য বিজ্ঞাপন দেয়। আমি একবার ভদ্রলোকের ম্যাজিক দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করি, যেমন তেমন খেলোয়াড় না হলে তার ম্যানেজারি করতে যাব কেন? তবে এই দেখলাম খাঁটি মাল, যাকে বলে স্টেজ ইলুশন তা তো আছেই, আবার তার সঙ্গে আছে থট রেডি, সে এক অবাক করা ব্যাপার। সবচেয়ে শেষে আসতো এই খেলা, জাদুকরের চোখ বেঁধে দেওয়া হতো, তারপর স্টেজের দিকে ফিরে বসে এক একজন দর্শকের সিট নাম্বার বলে তার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি তথ্য বলে যেতেন চমকলাল। সে লোক কি চাকরি করে, তার কোনো ব্যারাম আছে কিনা, সে কি খেতে ভালোবাসে, সম্প্রতি কি থিয়েটার বা বায়োস্কোপ দেখেছে, একেবারে একধার থেকে সব। এমন আশ্চর্য খেলা আমি কখনো দেখিনি। এই খেলা দেখে ইমপ্রেসড হয়ে আমি ভদ্রলোককে অ্যাপ্লিকেশন পাঠাই, তারপর ডাক পড়ল, গিয়ে কথা বললুম, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। আমার নিজেরও একটু শখ ছিল দু একটা, সেটা শুনেই বোধহয় ভদ্রলোক আরও খুশি হলেন। ভদ্রলোকের বয়স পঞ্চাশের বেশি না, বেশ বনেদি চেহারা, ফ্রেঞ্চ কাট দাড়ি আর গোঁপ, ঠিকলো নাক, চোখ দুটো যাকে বলে দীপ্যমান, ওরকম ঝলঝলে চোখ আমি খুব কম মানুষের দেখেছি। চা এলো, তাই তারিণী খুড়োর কথা কিছুক্ষণের জন্য থামল। আমরা উদ্গ্রীব হয়ে বসে আছি আর মনে মনে ভাবছি কত রকম কাজই না ভদ্রলোক করেছেন জীবনে। এইটাই হলো তারিণী খুড়োর বিশেষত্ব, এক জায়গায় বেশি দিন টিকে থাকতে পারেননি, এখন অবশ্যই আর কাজ টাজ করেন না, বেনেটোলা লেনের একটি ফ্ল্যাট নিয়ে রয়েছেন, আর সেইখান থেকেই হেঁটে আসেন এই বালিগঞ্জে আমাদের গল্প শোনাতে। বলেন, বুড়োদের কোম্পানি নাকি ওনার ভালো লাগে না। খুড়ো অবশ্যই বিয়ে করেননি, তাই সংসারের চিন্তা যাকে বলে সেটা ওনার নেই। চায়ে পরপর দুটো চুমুক দিয়ে একটা এক্সপোর্ট কোয়ালিটির বিড়ি ধরিয়ে খুড়ো আবার বলতে শুরু করলেন, চমকলালের সঙ্গে গোড়া থেকেই আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, তেমন মুডে থাকলে দু একটা ছোটখাটো ম্যাজিকও আমায় শিখিয়ে দিতেন। ওনার ট্যুরের প্রোগ্রাম আমিই করতাম, আর সে বিরাট ট্যুর, ভারতবর্ষের কোনো প্রদেশ বাকি নেই, আর সব জায়গাতেই সাকসেস। চমকলাল বলতে ছেলে বুড়ো সবাই অজ্ঞান। একদিন বস আমাকে ডেকে বললেন, তুমি তারাপুর স্টেশনের নাম শুনেছ? নামটা চেনা চেনা লাগলেও বললাম শুনিনি। চমকলাল বললেন, ফৌজাবাদ থেকে 56 মাইল দক্ষিণে
ভালো মোটরের রাস্তা আছে। হঠাৎ তারাপুর কেন? তারাপুর একটা নেটিভ স্টেট, সেখানকার রাজার খুব ম্যাজিক দেখার শখ, সেটা আমি জানি। তাই একবার আমার জাদু দেখানোর ইচ্ছে করছে। দেখো যদি পারো অ্যারেঞ্জ করতে। রাজার ম্যানেজারকে একটা চিঠি ছেড়ে দাও, তারপর দেখো কি হয়। আমি তাই দিলুম। 7 দিনের মধ্যে জবাব চলে এলো। রাজা চমকলালের নাম শুনেছেন এবং তার ম্যাজিক দেখতেও খুব আগ্রহী। আমরা তো লর্ড বহন নিয়ে একটা বিশেষ দিনে ফৈজাবাদ পৌঁছে গেলুম। 11টা ট্রাঙ্ক, তার জন্য একটা লরির ব্যবস্থা করার কথা আগে থেকেই জানিয়ে দিয়েছিল। ফৈজাবাদেই রাজার ম্যানেজার মাধো সিং হাজির ছিলেন। আমাদের খুব আপ্যায়ন করে একটা স্টুডিবেকার গাড়িতে তুলে দিলেন। রাজবাড়ি পৌঁছে প্রথমে যে যার নিজের ঘরে বিশ্রাম করলুম। তারপর ডাক পড়লে রাজার সঙ্গে গিয়ে দেখা করলুম। 45 বছর বয়স, বেশ ধারালো চেহারা। বললেন ছেলেবেলা থেকেই ম্যাজিকের শখ, প্রাসাদের বাইরে আলাদা স্টেজ আছে, তাতে গান বাজনা, থিয়েটার, ম্যাজিক সবই হয়। সেইখানেই চমকলাল তার খেলা দেখাবেন। প্রথম 2 দিন গাড়িতে ঘুরে তারাপুরের দৃশ্য, পুরনো কেল্লা, জঙ্গলের মধ্যে তারাসুন্দরীর মন্দিরের ভগ্নাবশেষ ইত্যাদি দেখে কেটে গেল। 3য় দিন সন্ধ্যাবেলা শো, স্টেজটা একবার ভালো করে দেখে নিলুম, সব ঠিক আছে। 800 লোক ধরে থিয়েটারে, হাউস যে ফুল হবে তাতে কোনো সন্দেহ নেই। ম্যাজিক দারুণ হলো। এখানে লোকে যে জিনিস কখনো দেখেনি সেটা তাদের হাবভাবেই বুঝতে পারছিলুম। ম্যাজিকে ইনকোর দেয় শুনেছিস কখনো? তারাপুরে তাও হয়েছিল, একই ম্যাজিক 2 বার করে দেখাতে হলো। সব শেষে এলো থট রিডিং এর খেলা। জনা 4-5 লোকের বিষয়ে আশ্চর্য সব তথ্য বলে দিয়ে চমকলাল বললেন, আমি এবার হিজ হাইনেস সম্বন্ধে কিছু বলতে চাই, আশা করি কারো আপত্তি হবে না। রাজা যেন একটু উৎসুক করে তারপর বললেন, গো অ্যাহেড। চমকলাল অবশ্য প্রথমেই অ্যাপোলজাইজ করে নিলেন রাজাকে বাছাই করবার জন্য। তারপর চলল রাজার সম্বন্ধে তথ্য পরিবেশন। 12 বছর বয়সে রাজার টাইফয়েড হয়েছিল, বাঁচার কোনো আশাই ছিল না, শেষে এক ফকিরের ঝাড়ফুঁকে ভালো হয়ে ওঠেন। রাজা ব্যাপারটা স্বীকার করলেন। তারপর চমকলাল বললেন যে রাজার একটা আশ্চর্য গুণ হলো যে তিনি দুহাতেই লিখতে পারেন। এটাও রাজা স্বীকার করলেন। তারপর জানা গেল রাজা একবার বাঘ মারতে গিয়ে সেই বাঘের দ্বারা আক্রান্ত হয়ে পিঠে আঁচড় খান। তারপরে শিকারের দলের এক সাহেব, নাম ডানকান কুক, বাঘটাকে গুলি করে মারেন। রাজা এই ঘটনাও অস্বীকার করলেন না। তারপর চমকলাল বললেন, আপনার সম্পত্তির মধ্যে যেটিকে আপনি সবচেয়ে বেশি মূল্যবান মনে করেন, সেটা যদি একবার সকলকে দেখান, তাহলে আজকের সন্ধ্যের আমোদটা পরিপূর্ণ হয়। এতে আপনি রাজি হবেন কি? আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটার কথা বলছি। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে, আমার চোখ ঝলসে যাচ্ছে। আমি চাই এই সভায় উপস্থিত সকলকে সেটা আপনি একবার দেখান। রাজা দেখলাম খুব স্পোর্টিং। কি সম্পত্তির কথা বলছেন চমকলাল সেটা আমি জানি না, কিন্তু বুঝতে পাচ্ছি মহামূল্য কোনো জিনিস। রাজা বললেন, যে সম্পত্তিটার কথা জাদুকর বলছেন সেটা আমি কাউকে দেখাই না, কিন্তু আজকে একটা বিশেষ দিন, আজ আমার জন্মতিথি, তাই জাদুকরের অনুরোধটা আমি রাখছি। রাজা তার জায়গা ছেড়ে উঠে বেরিয়ে গিয়ে আবার 10 মিনিটের মধ্যেই ফিরে এলেন। চমকলালের থটরিং এর খেলা শেষ হয়ে গেছে, তাই তিনি চোখের বাঁধন খুলে ফেলেছেন। রাজা তার হাতে একটা জিনিস দিয়ে বললেন, এটা আমি জাদুকরকে অনুরোধ করছি সবার সকলকে দেখাতে। চমকলাল যে জিনিসটা তুলে ধরলেন এবং যেটা স্টেজ লাইটের আলোতে একেবারে ঝলমল করছিল, সেটা একরকম মহামূল্য পাথর। রং সবুজ, কাজেই মরকত বলেই মনে হয়, কিন্তু এত বড় মরকত আমি কল্পনাও করতে পারিনি। এদিকে সবাই হাততালির চোটে এবারে কান পাতা দেয়। রাজা চমকলালের হাত থেকে মণিটা নিয়ে আবার চলে গেলেন সেটাকে রাখতে।
তারপর ফিরে এসে চমকলালের হাতে এক থলি মুদ্রা ইনাম দিয়ে শোয়ের কাজটা শেষ করলেন। পরে দেখেছিলাম মুদ্রাগুলি সোনার। কেন বলতে পারবো না, আমার মনের মধ্যে একটা খটকা লাগছিল। সেটা অবশ্য চমৎকার বুঝতে পারলেন থট ট্রেডিং এর জোরে। ট্রেনে যখন ফিরছি তখন আমাকে বললেন, কি ব্যানার্জি, কি এত ভাবছ? আমি আর কি বলি, বললাম যে তারাপুরের সমস্ত ব্যাপারটা আমার মনে একটা খটকার সৃষ্টি করছে। প্রথমত এত জায়গা থাকতে তারাপুর কেন? চমকলাল বললেন, ও আচ্ছা, তার কারণ জানতে চাও? বললাম, খুবই কৌতূহল হচ্ছে। তাহলে তোমাকে একটা গল্প বলতে হয়। তা বলুন না। তোমার ধৈর্য চুরি হবে না তো? মোটেও না। তবে শুনো, ওই যে পাথরটা দেখলে, সেটা কোথায় পাওয়া যায় জানো? কোথায়? তারা সুন্দরীর মন্দিরে বিগ্রহের গলা থেকে খুলে নেওয়া। তাই বুঝি? তারাপুরের রাজা মহেন্দ্র সিং তখনও বেঁচে। তার দুই ছেলে, বড় ছেলে সূর্য আর ছোট ছেলে চন্দ্র। তারা দুজনেই ছিল ওস্তাদ শিকারি। দুই ভাই একদিন শিকার করতে যায় তারাপুরের জঙ্গলে, গভীর বন। তাতে দিনের আলো প্রবেশ করে না বললেই চলে। সেই বনে শিকার খুঁজতে খুঁজতে বড় ভাই সূর্য সিং তারা সুন্দরীর মন্দিরটা দেখতে পান এবং ভাইকেও দেখান। দুজনে একসঙ্গে মন্দিরে প্রবেশ করেন। সূর্য সিং ছিল সভ্য ভব, কিন্তু চন্দ্র সিং অত্যন্ত লোভী প্রকৃতির। সে বিগ্রহের গলায় মর্কতমণিটা দেখেই সেটাকে হাত করে নেয়। এ ব্যাপারে সূর্য আপত্তি করেছিল, কিন্তু চন্দ্র তাতে কানও দেয়নি। তারপর কিছুকাল কেটে যায়, রাজা মহেন্দ্র সিং এই মর্কতমণি সম্বন্ধে কিছুই জানেন না। এদিকে চিরকালের লোভী চন্দ্র সিং তখন গদিতে বসার লোভ করছে, কিন্তু নিয়ম মতো গদিতে বসার কথা বড় ছেলে সূর্য সিংয়ের। চন্দ্র সিং তখন চূড়ান্ত উপায় অবলম্বন করলেন। বড় ভাইয়ের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করার চেষ্টা করলেন। সূর্য সিংয়ের হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ হল। পাছে ডাক্তার কিছু সন্দেহ করে সূর্য সিংয়ের লাশ পরীক্ষা করেন, তাই চন্দ্র সিং চটপট তার সৎকারের ব্যবস্থা করে লাশ শ্মশানে পাঠিয়ে দিলেন। সেটা ছিল শ্রাবণ মাস। বজ্রপাতের সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি আরম্ভ হলো শ্মশানে। যারা সব যাত্রায় গিয়েছিল তারা সব ফেলে দিয়ে পালাল, যেমন হয়েছিল ভাওয়াল রাজকুমারের। এবার বৃষ্টিতে ভেজেই হোক আর যে কোনো কারণেই হোক, সূর্য সিং এখন চিতা থেকে উঠে ভ্রান্তের মতো এদিক সেদিক ঘুরতে লাগলেন। কি হয়েছে সেটাও তিনি ভালো করে বুঝতে পারলেন না। শ্মশানের কাছেই একটা কুটির, সেই কুটিরে থাকতো এক তান্ত্রিক। তিনি ছিলেন পিশাচ সিদ্ধ। তন্ত্রের অনেক কায়দা কানুন জানা ছিল তার। তিনি সূর্য সিংকে দেখে চিনতেও পারলেন আর অনুকম্পাবশত তার কুটিরে আশ্রয় দিলেন। তারপর তিনি মন্ত্র বলে সব ঘটনা বুঝতে পেরে সূর্যকে বুঝিয়ে দিলেন। বললেন, তুই নতুন জীবন পেয়েছিস, আমার কাছে কিছুদিন থাক। এখনো তোর জীবন সম্পূর্ণ সুস্থ নয়, এই নতুন জীবনের সদ্ব্যবহার কর। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি যে তোর কপালে যশ লাভ আছে, আর তোকে কি করতে হবে সেটা আমি বাতলে দেব। তবে রাজা হওয়া তোর কপালে নেই, সেটা তোর ছোট ভাই হবে। সূর্য সিং রইল তান্ত্রিকের কাছে দেড় বছর, আর সেই সময় সে একটা জিনিস শিক্ষা করল, সেটা হলো ইন্দ্রজাল। তান্ত্রিক তার সমস্ত ইন্দ্রজালিক বিদ্যা সূর্যকে দিয়ে দিল। তারপর সূর্য একদিন তান্ত্রিককে ছেড়ে নিজের পথ দেখল। সে পথে সে অনেক দূর এগোল এবং নতুন পাওয়া জীবনের সদ্ব্যবহার। চমকলাল থামলেন। আমি তো ব্যাপারটা বুঝেই ফেলেছি, বললাম, সূর্য সিং আর চমকলাল তো একই লোক, তাই নয় কি?
চমকলাল মৃদু হেসে বললেন, তুমি ঠিকই ধরেছো। আমি বললাম, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার উপর লোক এত অত্যাচার করলো, আপনাকে হত্যার চেষ্টা পর্যন্ত করলো, তাকে আপনি শুধু ম্যাজিক দেখিয়ে ছেড়ে দিলেন, আপনার মধ্যে কি প্রতিহিংসার ভাব ছিল না মোটেই? তা থাকবে না কেন, আমি তো মানুষ। তাহলে? তাহলে আর কি, তাহলে এই এই বলে পকেট থেকে একটা জিনিস বের করে আমার সামনে ধরলেন। তার তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠের মধ্য থেকে চোখ ধাঁধানো রশ্মি আমাকে প্রায় অন্ধ করে দিল। এই হলো তারা সুন্দরীর অলঙ্কারের মরকব। রাজার কাছে এখন যেটা রয়েছে সেটা ভূ জাল, সেটা আমি তৈরি করিয়ে রেখেছিলাম ওই তারাপুর যাবার আগে, সামান্য হাত সাফাইয়ের ব্যাপার আর কি। এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায় রচিত তারিণী খুড়ো ও ইন্দ্রজালী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব ঠিক বিকাল 4টায়। নমস্কার।